এখন নির্বাচনে হিংসা তো শুধু পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক না, বিধানসভা লোকসভা সমস্ত যে কোনো নির্বাচন সেটা এখন হিংসায় কালিমালিপ্ত হচ্ছে, এবং শুধুমাত্র রাজ্যের কথা বলাও বললে একটু সীমিত আকারে বলা হয়, সারা দেশের চিত্রটাও খুব আলাদা নয়। এবং ক্রমাগত নির্বাচনে টাকা এবং পেশি শক্তির ব্যবহার বাড়ছে। আমি যে সংগঠনে আমরা কাজ করি, কিছু গবেষণাধর্মী কাজ, সেখানে আমরা এর কিছু সূচক রেখেছি, যে সূচকগুলির মধ্যে একটি হচ্ছে যে নির্বাচন প্রার্থী যারা, তাদের মধ্যে কত নির্বাচন প্রার্থীর বিরুদ্ধে নানান ধরনের ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। পঞ্চায়েত নিয়ে আমরা তো পরিসংখ্যান দিতে সক্ষম নই অতটা বিস্তারে, কিন্তু ছোট্ট একটা লাইনে আমি একটু বিধানসভা, রাজ্যের বিধানসভার তথ্য দিই। 2016 এবং 2021 যদি তুলনা করি, তাহলে 2016 নির্বাচিত যারা হয়েছিলেন বিধানসভাতে MLA, তাদের 37% বিরুদ্ধে নানান রকম ফৌজদারি অপরাধের মামলা ছিল, যেটা 2021 বেড়ে 49% হলো, এবং এক্ষেত্রে কোনো দলের মধ্যেই কিন্তু কম বেশি ব্যাপারটা নেই। অন্যদিকে একইভাবে বাড়ছে টাকা ব্যয় নির্বাচনের ক্ষেত্রে ব্যয়, এবং প্রার্থী প্রতি গড় সম্পদের পরিমাণও, যেটা 2016 বিধানসভায় যদি আমরা প্রার্থী প্রতি দেখি, প্রার্থী প্রতি বলছি, যেটা ছিল 60 লাখ, সেটা 21 বেড়ে 2.53 কোটি টাকা হয়ে যায়। একটা সূচক, দুটো সূচক, এবং পঞ্চায়েত স্তরেও টাকার প্রভাব, এই রাজনৈতিক একটা প্রভাব, যেখানে পেশিশক্তির প্রভাব এটা বড় আকারে আসছে, তার একটা বড় কারণ পঞ্চায়েতটাই বোধহয় রাজনৈতিক দল যাদের একমাত্র লক্ষ্য যে কোনোভাবেই ক্ষমতা দখলের লড়াইয়ে নিজেদের সফল প্রমাণ করা। ওই জায়গা থেকেই ক্ষমতা দখলের লড়াইটা শুরু হয়, এবং উন্নয়নের নামে পঞ্চায়েতে প্রচুর পরিমাণে টাকা আসে। এক একটা পঞ্চায়েতে 5 বছরে 40-50 কোটি বা তারও বেশি টাকা আসে। ওই দুর্নীতি, ওই টাকাটা কন্ট্রোল করার একটা লড়াই, এবং ক্ষমতা দখলের লড়াই, আর ভোট ব্যাংক তৈরির লড়াই, কে কোনটা, মানে ভোটারদেরকে ভোট ব্যাংকে পরিণত করে ভোট ব্যাংকের হিসাবটাও পঞ্চায়েত থেকেই শুরু হয়। সুতরাং পঞ্চায়েতের নির্বাচন কেন্দ্রিক যে হিংসা বা অন্যান্য হিংসা, এটা শুধুমাত্র মানে এর কতগুলো মৌলিক কারণ রয়েছে, সেটাকে বন্ধ করতে গেলে আমাদের যে নির্বাচন এবং রাজনৈতিক দল, তাদের যে তাদের কাজকর্ম এবং তাদের যে আভ্যন্তরীণ গণতন্ত্র, তাতেও কিছু সংশোধন সংস্কার দরকার। একই সাথে যে সমস্ত আইন রয়েছে, যে আইনের মাধ্যমে আমাদের নির্বাচনগুলো পরিচালিত হয়, তারও কোথাও কোথাও সংস্কার দরকার। যেমন ধরুন, পঞ্চায়েতের নির্বাচনে প্রার্থী বা দলের ব্যয়ের, নির্বাচনের জন্য ব্যয়ের কোনো ঊর্ধ্বসীমা ধরা নেই, সুতরাং সেখানে নির্বাচন কমিশন ইচ্ছে করলে একটা ঊর্ধ্বসীমা ধরতে পারেন, কিন্তু সেখানে কিছুমাত্র সেই ঊর্ধ্বসীমা টাকার অঙ্কে ধরা হয়নি। কে কোথায় কটা গাড়ি ব্যবহার করতে পারবেন, এরকম কিছু কিছু বিধিনিষেধ আছে, কিন্তু সামগ্রিকভাবে ঊর্ধ্বসীমা ধরা নেই। তো এই পুরো একটা অস্পষ্ট ছবি, যেটা পঞ্চায়েত স্তরে দলাদলি ইত্যাদি এবং সাধারণ মানুষের ক্ষেত্রে যেটা বারবার আমাদের মনে হয় কাজ করতে গিয়ে দাঁড়িয়েছে, যে দলীয় আনুগত্য, নাগরিক অধিকার, শুধু ভোটদান নয়, ভোটের পরে 12 মাস যাকে নির্বাচিত করলাম তাকে জবাবদিহি করা, এটা কোনো দলেরই কোথাওই আমরা দেখতে পাই না। তাই আমরা মেইন স্ট্রিম মিডিয়া যে পরিসংখ্যান পাই, পঞ্চায়েত নির্বাচনকালীন হিংসা, 2003 সালে যেটা বলা হয় 76 জন মানুষ মারা গিয়েছিলেন, তারপরে 2018 সালে সেটা 13 সালে সেটা 39 জন, 18 সালে সেটা 29 জন, আর 23 সালে 10 জনেরও বেশি, এটা খবর কাগজে যা বেরিয়েছে এর হিসেবে একটু এদিক ওদিক হতে পারে। তো এই এটা আর যা বেরোয়নি সেটা নিশ্চয়ই আরও অনেক বেশি হবে। আর এই তথ্য, হিংসা সংক্রান্ত, রাজনৈতিক হিংসা সংক্রান্ত তথ্য পাওয়ার উপায়টাও খুব অস্পষ্ট, কারণ যদি NCRB-র 2021-এর তথ্য আমরা চাই, যেটা 12 মাসে রাজনৈতিক হিংসার তথ্য, শুধু নির্বাচনের আগে না, NCRB কী বলছে, NCRB-র কথা মতন হচ্ছে মাত্র বোধহয় 34টি রাজনৈতিক হিংসার ঘটনা এবং সংশ্লিষ্ট 7টি খুনের ঘটনা। অন্যদিকে জনৈক RTI অ্যাক্টিভিস্ট যখন RTI অ্যাপ্লিকেশনের মাধ্যমে রাজনৈতিক হিংসার ছবিটা জানতে চেয়েছেন 2021-এর ওই সময়ে, তখন তার কাছে যে তথ্য এসেছে বলে তিনি দাবি করছেন, সেখানে 407টি রাজনৈতিক হিংসার ঘটনা এবং ন্যূনতম 49টি রাজনৈতিক খুনের ঘটনা ঘটেছে বলে তিনি বলছেন তার কাছে RTI-এর মাধ্যমে এই ধরনের তথ্য এসেছে। তো এই তথ্যের মধ্যে এই অসঙ্গতিটাই বা কেন? সুতরাং যখনই গণতন্ত্রে বিভিন্ন লেভেলে স্বচ্ছতা কমবে, যখনই মানুষের কাছে খবর থাকবে না, তথ্য থাকবে না, তখন মানুষ নিজে ভালো মন্দ বিচার করে ভোট দেওয়ার ক্ষমতা
তার ক্ষমতাটা দুর্বল হবে এবং রাজনৈতিক সদিচ্ছার এতটাই অভাব মানুষকে সত্যিকারের সচেতন করা মানুষকে নাগরিক করে তোলা মানুষকে শুধু ভোটাধিকার প্রয়োগ না ভোটাধিকার প্রয়োগের পরে বিশেষত পঞ্চায়েতে যেটা শুরুতেই বললেন পঞ্চায়েত জায়গাটাই তো মানুষের নিজেদের উন্নয়নের যে অভিমুখ সেই অভিমুখে সক্রিয় অংশগ্রহণ করার জায়গা সেই জায়গাতে মানুষের সক্রিয় অংশগ্রহণটার পরিসরটাই সংকীর্ণ হয়ে যাচ্ছে এই দলীয় হিংসা হানাহানি ইত্যাদির মধ্যে দিয়ে আমরা আমাদের পশ্চিমবঙ্গ ইলেকশন ওয়াচের পক্ষ থেকে 7টা জেলায় 11টা পঞ্চায়েতে একটা ছোট্ট সার্ভে করেছিলাম এবছরই তো তার থেকেও আমরা যেটা দেখেছি কতগুলো সূচক যে মানুষের মধ্যে সচেতনতার অভাব দলের যে দলীয় রাজনীতি যেহেতু রাজনৈতিক ব্যানারেই পঞ্চায়েত নির্বাচন আমাদের এখানে হয় তা সেই জন্য শুধুমাত্র স্থানীয় ইস্যু ছাড়াও দলের যে বড় ইস্যু সেগুলো লোকালি রিফ্লেক্টেড হয় এবং সেগুলো নিয়েও হিংসার একটা ব্যাপার রয়েছে দুর্নীতিও হিংসাতে ইন্ধন যোগাচ্ছে আর মানুষের অজ্ঞানতা মানুষের সচেতন হয়ে ওঠার অভাব মানুষের শুধু দলীয় আনুগত্যে আটকে থাকা এবং নাগরিক অধিকার এবং কর্তব্যে উত্তীর্ণ হওয়ার জায়গাটা দুর্বল হওয়া সংবাদ মাধ্যমে দুর্বল ভূমিকা সংবাদ মাধ্যমও 12 মাস জনপ্রতিনিধিদের জবাবদিহি করার জন্য মানুষের বক্তব্য অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে ভূমিকা পালন করতে পারত সেইগুলোর ক্ষেত্রে দুর্বলতা রাজনৈতিক সদিচ্ছার অভাব রাজনৈতিক অসহিষ্ণুতা সামগ্রিকভাবে এই হিংসার পরিবেশটাকে আরও ইন্ধন যোগাচ্ছে এর থেকে মুক্তি কোথায় এর থেকে আমার মনে হয় মুক্তি তখনই আসবে যখন আমরা রাজনৈতিক দলদের তো 12 মাসই আমরা বলি আপনাদের সদিচ্ছার দরকার আপনাদের মানুষকে সত্যিকারে ভোট ব্যাংক না হিসেবে দেখে মানুষের উন্নয়নের জন্য সেই জায়গাটাতে মানুষকে সেইভাবে আরও সচেতন করা দরকার কিন্তু বোধ হয় একমাত্র মুক্তি তখনই আসবে যখন গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলো এবং তার মধ্যে প্রথমত আলাদাভাবে গণতন্ত্রের স্তম্ভ বলে মনে না করা হলেও গণতন্ত্রের মূল চালিকা শক্তি মানুষ বা জনগণ মানুষ যখন সচেতন হবেন এবং এই রাজনৈতিক নেতাদের দলমত নির্বিশেষে দায়বদ্ধ করতে পারবেন 12 মাস শুধু নির্বাচনের আগে বা পরে নয় নির্বাচনী হিংসাতে কার সব থেকে ক্ষতি হয় সাধারণ মানুষের কার ভাবমূর্তি নষ্ট হয় গণতন্ত্রের আর যদি বা কেউ কোনো সুফল সুফল কথাটা বলাই ঠিক না যদি বা কেউ কোনো কোনোভাবে এর থেকে লাভবান হন তাহলে তো সেটা যারা নির্বাচনে ক্ষমতা দখলে লড়াইয়ে রয়েছেন তারা পঞ্চায়েত তো ঠিক ওইভাবে ক্ষমতা দখলে লড়াইয়ের জায়গা হয়ে ওঠার কথা ছিল না ওঠা ছিল মানুষের উন্নয়নের একটা প্ল্যাটফর্ম যেখানে সমস্ত মানুষ তাদের উন্নয়নের অভিমুখে অংশগ্রহণ করবেন তো আমার মনে হয় এই জায়গাগুলোর উপরে বিশেষ আরও আলোচনা হওয়া দরকার এবং সংবাদ মাধ্যমেরও এই বিষয়গুলো নিয়ে শুধু নির্বাচনের আগে বা পরে নয় 12 মাস সেটা নিয়ে আলোচনা করা দরকার আর পার্টি বেসড বিভাজন যেটা মানুষের মধ্যে তৈরি হয়েছে গ্রামেগঞ্জে সেটার থেকে একটা জায়গাতে উত্তরণ যেটা পার্টিরও আগে গণতন্ত্র পার্টিরও আগে দেশ পার্টিরও আগে রাজ্য এই জায়গাটাতে মানুষকে মানুষের উত্তরণ হওয়া দরকার পেশি শক্তি অর্থশক্তি মুক্ত নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন তখনই হওয়া সম্ভব যখন সকলের সদিচ্ছা একসাথে এই দিকেই থাকে এবং শুধুমাত্র ক্ষমতা দখলের লড়াই নয় সরকার এবং শাসক দল এখানে এই কথাটা বলি আমি শেষ করব সরকার আর শাসক দল এক কথা নয় সরকার সমস্ত শাসক দলের একটা ভাষা থাকে সমস্ত বিরোধী দলেরও একটা ভাষা থাকে কিন্তু সরকারের ভাষা প্রশাসনের ভাষা হতে হবে নিরপেক্ষ সরকার ও প্রশাসনকেও সক্রিয় হতে হবে যাতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনগুলো হতে পারে এবং বিরোধী দলেরও একটা অত্যন্ত গঠনমূলক ভূমিকা থাকা দরকার সামগ্রিকভাবে শুধু পঞ্চায়েত নির্বাচন কেন সমস্ত নির্বাচনকেই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে ধন্যবাদ।